আসসালামু আলাইকুম। ইজি অফ স্টাডি বাই আবদুল্লাহ আদিল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবদুল্লাহ আদিল, ইজি অফ স্টাডি বাই আবদুল্লাহ আদিল চ্যানেলের পক্ষ থেকে। তোমরা অবশ্যই জেনে খুশি হবে যে আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া শুরু করেছি এবং ইতিমধ্যে কয়েকটি অ্যাসাইনমেন্টের সমাধান দিয়েও দিয়েছি। তোমরা যদি অ্যাসাইনমেন্টের সমাধানটা না দেখে থাকো তাহলে তোমরা আমাদের চ্যানেলে যাও এবং ওখান থেকে ভিডিওসে যাও, ওখানে পেয়ে যাবে। এছাড়া আমরা প্লে লিস্টগুলো যখন তৈরি করবো তখনই তোমরা প্লে লিস্টে সবগুলো পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো, বা নিচে যদি তোমাদের কোনো কিছু লেগে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। তো তোমরা পুরো ক্লাসটি দেখবে, এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি, শিরোনাম সহ সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা একটা পয়েন্টও মিস করা মানে তোমাদের কিছু নম্বর মিস যাওয়া। তো তোমরা পুরো ক্লাসটি দেখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আর নিচে তো কমেন্ট করে তোমার স্কুলের নাম এবং জেলার নাম জানিয়েই দিবে। তো আর দেরি কিসের, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো দেখো হচ্ছে আমাদের শ্রেণী অষ্টম, আর বিষয় হচ্ছে আমাদের বাংলা, নির্ধারিত কাজ দুই, এবং এটার শিরোনাম সহ আমরা সবগুলো একটা ক্লাস আলোচনা করেছি। তোমরা যদি ক্লাসটি না করে থাকো চলে যাও আমাদের ডিসক্রিপশন বক্সে, ওখানে লিঙ্ক পেয়ে যাবে ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণী সব অ্যাসাইনমেন্টের প্রশ্ন সমাধান। ওখানে ক্লিক করলে তোমরা সবগুলো প্রশ্ন সমাধান পেয়ে যাবে, অ্যান্ড দেন ওখানে প্রথমটা প্রশ্নের ক্লাসটা তোমরা ক্লিক করে প্রশ্নের ক্লাসটা দেখে নাও, ওখানে আমরা সবগুলোগুলোর বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আমাদের ম্যাথ এবং কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে। তোমরা যারা পরবর্তীতে দেখতেছো, অর্থাৎ এটা ভিডিওটি আপলোড হওয়ার দুই বা একদিন পরে দেখতেছো, তা আমরা তাদেরকে বলবো, অবশ্যই তোমরা এখন পেয়ে যাবে। তো আমাদের এটার বাড়ির কাজ নমুনা প্রশ্ন, এটা আমাদের একটা প্রশ্ন দিয়েছে, এইগুলো সবগুলো আমরা বিস্তারিত ক্লাসে বলেছি, তবে একবার বলে দিচ্ছি। প্রশ্ন এক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো। এখানে মূল্যায়ন নির্দেশকগুলো দিয়েছে, যেখানে তোমাদেরকে কিছু টপিক দিয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে, তোমরা যদি ওগুলো মিস করো তাহলে তোমাদের নাম্বারও মিস হয়ে যেতে পারো, তাই তোমরা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। তো আর দেরি কিছু, আমরা চলে যাই আমাদের সমাধানে। তো দেখো এটা হচ্ছে আমাদের সমাধান, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের সমাধান, অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। তো আমরা চলে যাই একটু নিচে স্ক্রোল করে দেখি এটার বিশেষ শিরোনামটা কি হবে। বিশেষ শিরোনাম হবে, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো তারপরে তোমরা এটা লিখবে, এটা লিখ শিরোনামে, তো এটা ফ্রন্ট পেজে এটা শিরোনামে তো অবশ্যই লিখবে, অ্যান্ড দেন তোমরা অবশ্যই লিখা শুরুর, অর্থাৎ প্রথম পেজে লিখে শুরুর আগে এটা লিখে দেন শুরু করবে। এখানে কয়েকটা প্যারা আকারে লিখবে, তো আমরা প্যারাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তাই বলতেছি তোমরা পুরো ভিডিওটি দেখবে। আর আমাদের এই সমাধানটা যদি অন্য কোনো চ্যানেলে দেখে থাকো তাহলে আমাদেরকে ইমেলে বা ফেসবুক পেজে আমাদের জানিয়ে দেবে, বা নিচে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো। বাংলাদেশ নামক রাষ্ট্রের ষষ্ঠ ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্ত ফ্রন্টের হয়ে নির্বাচনে অংশগ্রহণ, ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন ও 71-এর মহান স্বাধীনতা সংগ্রাম সহ মৃত্যু অব্দি অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। বিবিসির জরিপে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জীবনে শুভ প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বলেই মুক্তিকামী মানুষের পক্ষে স্বাধীনতা অর্জন সম্ভবপর হয়েছিল। শেখ মুজিব অজস্র স্বাধীনতা সংগঠকের দীক্ষাগুরু ছিলেন নয়নের মণি, আত্মার আত্মীয় ও পথ প্রদর্শক। স্বাধীনতা সংগ্রামের প্রাক মুহূর্তে তার আঙ্গুলি নির্দেশেই পূর্ব পাকিস্তান পরিচালিত হতো। অসাধারণ বাগ্যী দূরদৃষ্টি শত্রুকে আপন করে নেওয়ার অপার মানসিকতা, রাজনৈতিক কর্মীদের প্রতি সুমহান স্নেহ ও অগাধ ভালোবাসা ব্যক্তি শেখ মুজিবকে অন্যান্য উচ্চতায় স্থান দিয়েছিল। শেখ মুজিবের ব্যক্তিত্ব সম্পর্কে কিউবার অভিসংবাদিত নেতা পদ ফিদেল ক্রাস্টে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি মুজিবকে দেখেছি, অর্থাৎ আমি হিমালয় দেখিনি তবে মুজিবকে দেখেছি। অ্যান্ড দেন তোমরা এটা প্যারাটা শেষ করবে, অ্যান্ড দেন চলে যাবে নেক্সট প্যারায়। নেক্সট প্যারায় তোমরা লিখবে, শেখ মুজিবের দূরদর্শিতা সাংগঠনিক দৃঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা ও এবং বিচক্ষণ নেতৃত্বের কারণেই মাত্র 9 মাসের ব্যবধানে আমরা আমাদের স্বাধীনতা লালিত স্বপ্নকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কি অসাধারণ যোগ্যতা ছিল বঙ্গবন্ধুর,
যার বদলতে তিনি একমাত্র নেতা এবং দীক্ষাগুরু হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বিশেষ করে লোকজ ভাষা সংস্কৃতির আন্দোলনের মধ্য দিয়ে লোকায়ত জাতি চেতনায় সৃষ্টি হয়ে তিনি মহান নেতা হিসেবে সকলের অখণ্ড সমর্থন পেয়েছিলেন। অ্যান্ড দেন আমরা চলে যাই, পরে দেখি আমরা কি লিখছে। মার্চের সেই উত্তাল দিনগুলোতেই তার মুখের একটি বাণী এবং নির্দেশ বাঙালি জাতির প্রতিটি মানুষের কাছে পথের ন্যায় বিবেচিত হয়েছিল। আর সাতই মার্চের সেই খুনো জন্মা ও বুদ্ধিবৃত্ত ভাষণ পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছিল বাঙালি জাতি তাদের মুক্তির জন্য কতটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেছিল। আর সেটি কেবল সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর পাহাড় সমমানে সমান তীক্ষ্ণ ও তজদীপ্ত নেতৃত্বের জন্যই, যার জন্য তিনি তিলে তিলে বাঙালিকে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে প্রস্তুত করতে পেরেছিলেন। সংঘবদ্ধ এবং প্রতিবাদী জাতি হিসেবে এবং যার প্রত্যক্ষ ফলাফল বাংলাদেশের মহান স্বাধীনতা। অ্যান্ড চলে যাবে এর পরের পেরায়। এখানে লিখবে ভাষণের প্রত্যেক পর্যায়ে এবং ধাপে তিনি বিভিন্ন উপায় এবং কৌশল কর্ম পদ্ধতির নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন এবং শিক্ষকের ন্যায় প্রথম অবস্থায় তিনি শোকাহত মানুষের হতাহতের পরিসংখ্যান বিশ্লেষণ তুলে ধরেন। পাশাপাশি আন্দোলনের গোড়াপত্তনের সূত্রপাত তিনি বিভিন্ন ঘটনার অঙ্গীকে তুলে ধরেন। আন্দোলনকে জোরদার করতে সাধারণ জনগণের অবদান, আন্দোলনের ফলে আমাদের কী লাভ কী ক্ষতি হয়েছে সে চিত্র তিনি তুলে ধরেছেন দক্ষ শিল্পীর ন্যায়। তিনি অসহযোগ আন্দোলন, হরতাল, কর্মসূচি পালনের বিশেষ নির্দেশনা দেন এবং তিনি যদি কোনো কারণে গ্রেপ্তার হন তাহলে কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন নেতাকর্মীরা সে নির্দেশনাও দিয়েছেন কবির ভাষায় চমৎকার শৈলীতে। এ ভাষণটি রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বারংবার শুনতে শুনতে উদ্বেলিত হতেন। মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে বঙ্গবন্ধুর হৃদয় নিঙ্গানো ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার যে অনুপ্রেরণা তিনি শিখিয়েছিলেন বাংলা মায়েরাও তা থেকে উদ্বেলিত ও অনুপ্রাণিত হয়েছিল। তাই মুক্তিযুদ্ধ আমরা অসংখ্য নারীর প্রত্যক্ষ অংশগ্রহণের চিত্র দেখতে পাই। পরোক্ষভাবে হাজার হাজার নারী মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তাও করেছিলেন। এখানে তোমরা নেক্সট পেরা চলে যাবে। অ্যান্ড দেন লিখবে বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ভাষণ অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে ইতিমধ্যে সর্বজন স্বীকৃতি পেয়েছে। অ্যান্ড দেন আমরা একটু থামি এবং বলে রাখি তোমরা অনেকের মনে প্রশ্ন জেগে গিয়েছে, কিরে এটা এত বড় কেন, এটা এত বড় বিকজ তোমাদের বাংলায় মাত্র প্রশ্ন দিয়েছে একটা। অ্যান্ড একটা যদি তোমরা একটা যদি ছোট করে লিখা এক পৃষ্ঠার বা দুই পৃষ্ঠা তাহলেও তো পাওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে। এটা আমাদের মাস্টার ট্রেনের শিক্ষকরা বলেছেন, তো ওনারা এটা রেডি করে দিয়েছেন। ওনারা বলেছেন এটা যদি তোমরা লিখো তাহলে ইনশাল্লাহ তোমরা পুরো নাম্বার পাবে। ভাষণের অনুকরণে স্বাধীনতার ঘোষণা প্রদান বঙ্গবন্ধু স্বাধীনতার সোপানের জন্য অনন্য অর্জন, যা বাঙালি জাতির জীবনে চিরভাষ্য। ক্যারিশম্যাটিক লিডার হিসেবে বঙ্গবন্ধু ছিলেন অনন্য। রাজনৈতিক দূরদর্শিতার তাই বঙ্গবন্ধু ছিলেন প্রথিত দশা। তাই তো 25 মার্চ বিকেলের দিকেই তিনি জানতে পারেন যে ইয়াহিয়ার সঙ্গে সব ধরনের সম্ভাবনার আলোচনা ব্যর্থ হয়েছে এবং তারই ধারাবাহিকতা পাকিস্তান বাহিনী নিরস্ত বাঙালিদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই তিনি তার প্রজ্ঞাবান এবং তাজদপ্ত সহকর্মীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপস্থানে সরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেবার নির্দেশ দেন। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি তার 32 নম্বর ধানমন্ডির বাসভবন থেকে পালিয়ে যেতে অস্বীকৃতি জানান, যাতে পাকিস্তানিরা কোনো মিথ্যার আশ্রয় নিতে না পারে। এই প্রসঙ্গে মার্কিন লেখক রবার্ট পেইন তার ম্যাসাকার গ্রন্থে তুলে ধরেছেন, উল্লেখ করেছেন। তোমরা চাইলে এটা ব্লু পেন দিয়ে লিখতে পারো, এর আগেও একটা বাণী ছিল আমরা ওটা গ্রিন দিয়ে পেন দিয়ে হাইলাইট করেছিল। দেখো মধ্যরাত অবধি বঙ্গবন্ধু অনুধাবন করতে পেরেছিলেন যে ঘটনা প্রবাহ আমূল পাল্টে যাচ্ছে। তোমরা এখানে অবশ্যই তোমরা কোটেশন মার্কটা দিয়ে দিবে। কোটেশন মার্ক দিলে আমাদের শিক্ষকরা বলেছেন, মাস্টার ট্রেনার শিক্ষকরা তোমাদের শিক্ষকের নজর করে। অ্যান্ড দেন চলে যাই আমরা এরপরে প্রশ্নে। 69-এর গণঅভ্যুত্থানের নায়ক প্রধানমন্ত্রী শেখ মুজিবের রাজনৈতিক সচিব ও মুজিব বাহিনীর অন্যতম নেতৃস্থানীয় সর্বজনা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জননেতা তোফায়েল আহমেদের ভাষ্য মতে 1971 সালের 18 ফেব্রুয়ারি তিনি সহ শেখ
ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, সরি হ্যাঁ দেখো সিরাজুল আলম খান, অ্যান্ড দেন একটু ওয়েট করো, সিরাজুল আলম খান এবং আব্দুর রাজ্জাককে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বরে বাড়িতে ডেকে নিয়ে তিনি একটি ঠিকানা মুখস্থ করতে বলেছেন। ঠিকানাটি ছিল এটা, তোমরা চাইলে এটা হাইলাইট করে দিতে পারো অন্য কোনো ব্র্যান্ড দেওয়া, তো না হাইলাইট করাটা ভালো। বঙ্গবন্ধু বলেছিলেন আক্রান্ত হলে এখান থেকেই মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হবে, পরবর্তীতে সেই বাড়িতেই মুজিব বাহিনীর নেতৃবৃন্দ অবস্থান করেছিলেন এবং মুক্তিযুদ্ধের রণকৌশল ঠিক করতেন। রাজেন্দ্র রোডের পাশেই থিয়েটার রোডে জাতীয় চার নেতা বাস করতেন যুদ্ধকালীন সময়ে। এ সময় তদারকি কিন্তু বঙ্গবন্ধু গ্রেপ্তারের পূর্বে ব্যবস্থা করে গিয়েছিলেন, কারণ বঙ্গবন্ধু যুদ্ধের অন্য প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন যেগুলোর উপর ভিত্তি করেই মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। চলে যাবে নেক্সট প্যারায়, অ্যান্ড দ্য লাস্ট প্যারায় হচ্ছে উপরোক্ত আলোচনায় পরিপ্রেক্ষিতে দৃশ্যমান হয় বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্বাধীনতার ধারক ও বাহক। কুপমণ্ডকরা অনেকে সময় বলে থাকেন স্বাধীনতা যুদ্ধাবস্থায় বঙ্গবন্ধু প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না, ছোট এই আর্টিকেলটি তাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। ছোট এই আর্টিকেলটি লিখবে না, এখানে লিখবে ছোট এই লেখাটি, সরি ছোট এই লেখাটি, ছোট এই লেখাটি, ছোট এই লেখাটি লিখবে এভাবে, সরি ছোট এই লেখাটি আমাদের পন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যে ওয়ার্ডে কাজ করতে শিখি তোমরা চাইলে ওয়ার্ডের কাজগুলো চেঞ্জ শিখে নিতে পারো। লেখাটি তাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট এবং স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত সরকার বঙ্গবন্ধুর পরিকল্পনার ফসল, মূলত তার দিক নির্দেশনার যুদ্ধ পরিচালনা হয় পরিচালিত হয়েছে এবং এতে দ্বিমতের কোনো সুযোগ নেই। আর যারা এরপরেও সন্দেহে সুযোগ খুঁজবে তাদের দেশপ্রেম যথেষ্ট ঘাটতি আছে, ধরে নেওয়াটাই স্বাভাবিক। দেশের পাশাপাশি বহির্বিশ্বে মুক্তি স্বাধীনতার জন্য শেখ মুজিব বহু নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছিলেন। বিদায় আমাদের মুক্তিযুদ্ধ শুরুর অল্প দিনের মধ্যেই বিশ্ববিবেক সৃষ্টি হয়েছিল, বিশ্ববিবেকের জনমত স্বাধীনতার পক্ষে আমাদের সাহস ও এবং অনুপ্রেরণাকে অশান্বিত করেছিল। সুতরাং আমরা বলতে পারি বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তি স্বাধীনতা একই সূত্রে গাথা। আশা করি তোমরা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছো এবং এটা পুরো হুবহু লিখলে তোমাদের কোনো নাম্বার কাটার সম্ভাবনা নেই, তোমরা চাইলে হুবহু লিখে দিবে কোনো সমস্যা নাই। তো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমরা কোন স্কুলে পড়ো এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছো তা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমার নিজের ফেসবুক প্রোফাইল অ্যান্ড ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে, চাইলে ফলো করতে পারো। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, ক্লাসটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।